দুপুরি খান নাই নাকি আওয়াজ বের হয় না পুরান ঢাকার লোকজন তো খাদ্য প্রিয় সুতরাং গলা ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে কথা বলতে হবে আল্লাহ তা আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দিন বলেন আমি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদু আইন হোয়ানাস্ত ওফির ওহো ওয়ান মিনবিহী ও না তোয়া কলো আলাই ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته ইয়োসাল্লো না আলানবে ইয়া ইয়োহাল্লা রে না মানু সাল্লো আলাইওয়াসাল্লেমো তসলিমা সবাই মিলে নামাজের দুরুদ আমরা পড়ব পারেন সবাই কে কে পারেন একটু হাত তুলে দেখান না মাশাআল্লাহ সবাই পারি পারি না আর সালাতে বা নামাজে যে দরুদ পড়ি নামাজের বাহিরেও কি পড়ি কয়জনে পড়েন না ফিফটি ফিফটি মানে অর্ধেকে পড়ে অর্ধেকে আজকে মাহফিলে প্রথমেই ওয়াদাটা করতে হবে সালাতে বা নামাজে যে দরুদ পড়ি নামাজের বাহিরেও এই দুরুদটা পর্ব রাজি আছে ইনশাল্লাহ কে কে ওয়াদাটা করতে পারে আল্লাহ তালা সবাইকে কবুল করুন জুড়ে বলুন আমি আরো জুরে বলেন আল্লাহ আমি হাত নামান বন্দিগণ দুরুদ ইবাদ আল্লাহ তালা আদেশ করেছেন করতে আর বিশুদ্ধ দুরুদ না পড়লে দোয়া কবুল হয় না আমরা অনেকেই অনেক অভাব অভিযোগ অনুযোগ আল্লাহ কাছে দেই কিন্তু আল্লাহ কাছেই তালার পৌঁছায় না আপনার আমার দোয়া যদি বিশুদ্ধ সঠিক না পড়া হয় আমাদের বাংলাদেশে অনেক মুনাজাত হয় অনেক দোয়া হয় কিন্তু কবুল হয়েছে বলে ঠের পাওয়া যায় না কারণ বিশুদ্ধ দূরত দোয়ার আগে অনেকেই পরে না সুতরাং আজকের এই মাহফিল থেকে প্রথমে এই ওয়াদা আমরা দোয়া করব ইবাদত হিসেবে কার কাছে বলেন কার কাছে আর আল্লাহ তাআলার কাছে দোয়াটা যাতে পৌঁছায় তাই দুয়ার দানা লাগিয়ে দেব কারণ আল্লাহ তাআলা কোথায় সবাই তো বললেন না আল্লাহ তাআলা কোথায় জুড়ে বলেন কোথায় আল্লাহ নিজে বলেছেন তিনি আর শাহিমে কোথায় আর আরস কোথায় সাত আকাশের উপরে কোথায় সাত আকাশের উপরে আমরা পৃথিবীতে আমরা এই দুনিয়ায় আমাদের কথা আল্লাহ তালার কাছে পৌঁছাবে তখনই যখন কথাটা ডানা লাগিয়ে দেব আর ডানা সমেত আকাশ ভেদ করে উড়ে উড়ে পৌঁছাবে কার কাছে আল্লাহর কাছে পৌঁছালে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল মোনাজাত করবো দুয়া করব। বিশুদ্ধ দুরুদ পর্ব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক বলেন আমি মুখ খুলে জুড়ে বলেন আল্লাহ আমি হ্যাঁ আপনারা আমরা সবাই মিলে পরস্পরের সাক্ষী হিসেবে একবার নামাজের বা সালাতের দুরুত্বটা পড়তে চাই রাজি আছেন তাহলে পুরুষরা উচ্চ আওয়াজে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন মহম্মা সাল্লে আলা ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বাদ ৩৫ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত তরুণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের ইয়াজ মাহফিলের মান্যবর সভাপতি পঞ্চায়েত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রহমতুল্লাহ তার নাম যেমন রহমতুল্লাহ আল্লাহ তাকে কাজে জীবনে কর্মে অবদানেও আল্লাহর রহমতে ধন্য করুন বলেন আমি যে মা বাবা এত সুন্দর নামটা রেখেছে ওই মা বাবা হয়তো বেঁচে নাই না মা বাবা নাই ওই বাবা বেঁচে নাই আল্লাহ তালা সুন্দর নাম রাখা ওই বাবাকে ক্ষমা করে দিন বলেন না আমি জুড়ে বলেন আমি তার আম্মা বেঁচে আসেন আল্লাহ তালা রহমতের নিদর্শন হিসেবে মাকে সুস্থ দীর্ঘ জীবনে ধন্য করুন বলেন না আমির আজকের বা ফিলিপ প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অনেক ওলা মারা এসেছেন এর মধ্যে আপনারা অনেকের কথা শুনেছেন আর ইনশাল্লাহ আমার পরেও আব্দুর রাজাক বিন ইউসুফ ভাইয়ের কথা আপনারা শুনবেন যে আসলে মাহফিল আয়োজন করব ঘুমটাও প্রয়োজন ঘুমটাও ঘুমটা দিয়েছেন কে কে দিয়েছেন ঘুমটা হলো রিচার্জার আপনারা সবাই মোবাইল ফোন ইউজ করেন করেন না মোবাইলে চার্জ দিয়ে কথা বলেন ব্যবহার করেন প্রতিদিনই আবার এর ব্যাটারিকে ফুলফিল করতে হয় নাইলে বন্ধ হয়ে যাবে কথা হবে না মোবাইল ফোন যেমন রিচার্জ করতে হয় প্রতিদিন আপনারা আমার দেহটাকেও রিচার্জ করতে হয় তবে এটা প্লাগ লাগায় না বিদ্যুতে কানেকশন দিয়ে নয় বরং ঘুমিয়ে বরং বরং কিভাবে ঘুমটা কার নিদর্শন জুড়ে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন قل ارايتم ان جعل الله عليكم النهار سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بليل تسكنون فيه

দিন টেনে কি পর্যন্ত বলেন না কি পর্যন্ত যদি আল্লাহ দিন কে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেন আল্লাহ ছাড়া আর এমন কেউ কে আসে যে নিয়ে আসতে পারে রাতের আধার আছে কেউ আসে কেউ সুতরাং রাত কার দেয়া নিয়ামত কার দেয়া রাব্বুল আলামিন বললেন দিন কে টেনে কিয়ামত পর্যন্ত তিনি যদি লম্বা করে দেন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই রাত উপহার দিতে পারে আছে নাকি বলেন আছে প্রতিদিনই তো সাজাঘন প্রতিরাতি ঘমান কয়জন রাতে ঘুমাতে গিয়ে আল্লাহর নামে ঘমান কয়জন ঘুম থেকে উঠতে গিয়ে আল্লাহর নামে ওঠেন কয়জন না বলেন আমরা সবাই হতে চাই দুইটা হাত তুলেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তোমার নামে জীবন আর মরণ দেয়ার সুতরাং রাত আল্লাহ দেয়া নেয় আল্লাহ ছাড়ার কেউ রাত দিতে পারে না আর রাতের আধারে আমরা রিচার্জ হই সঞ্জীবনী শক্তি পাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে আবার আগের মতো শক্তি নিয়ে কাজে নামে সুতরাং ঘুমটা নিয়ামত কার যার ঘুম হয় না তার কাছে কি শুইlineEdit কত কষ্ট আর যার নিয়মিত ঘুম হয় এটা অনেক বড় নিয়ামত কার জোরে বলেন কার শুনেন ঘুমটাও ইবাদত ঘুমটাও ঘুমটাও কারণ হল আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা মানব আমরা যারা আদম আলী সালামের সন্তান আর যারা দানব বা জিনের সন্তান রব্বুল আলমিন মানব আর দানব আদমের সন্তান জিনের সন্তানদেরকে বলেছেন রব্বুল আলমিন তারি ইবাদতের জন্য তৈরি করেছেন কে رب العالمين مولين وما خلقت الجن والإنس إلا ليعبدون بارين نيشو باي بارين نار وما خلقت الجن والإنس إلا ليعبدون বললেন মানব আর দানব আদমের বাচ্চারা জিনের বাচ্চারা তোমাদেরকে তৈরি করেছি কেবল ইবাদতের জন্য কার ইবাদত বলেন কার ইবাদত তাই আমাদের খাওয়া দাওয়া ঘুম সবই ইবাদত যদি এক আল্লাহর নবীর শিকানো পন্থায় হয় যেমন ঘুমাতে যাবেন অন্ততএটো দুখন বলবেন আল্লাহ হুম্মা বেস্মিকা আমুটো উৱা হায়া দুৱাটা মুখস্থ কৰিতে ৰাজি আছে সামান্য দুৱা অনেক লম্বা দুআও আছে বাট ছোট্ট আল্লাহ হুম্মা বেস্মিকা আমুহটো পৰেন সবাই আল্লাহম্মা বেস্মিকা আমুহটো অ হায়া ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহিল্লাদি আহিয়ানা বাহাদামা আমাতানা ওয়া ইলাইহিন নসুর করেন না আলহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বাহাদামা আমাতানা ওয়া ইলাইহিন নসুর এই যদি দুইটি দোয়া একটা ঘুমের শুরুতে আর একটা ঘুম থেকে জেগে আপনি যদি করতে পারেন আর অনেক আমল আছে মিনিমাম এতটুকু করেন তাইলে ঘুমটাও কি বলেন ঘুমটাও কি জুড়ে বলেন ঘুমটাও কি হ্যাঁ বন্ধুগান তাই ইবাদত করতে হবে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হাবিবের শিকানু পন্থায় তবে আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আর তা হলো আমরা আমাদের দেশে অন্তত বাংলাদেশ নামক এ লাল সবুজের পতাকায় এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে যেখানে ফজরের আজানে ঘুম ভাঙ্গে মাগরিবের আজানে রাত শুরু হয় ঠিক না বেটি এদেশে যেখানে শতকরা নব্বই জন মুসলমান শতকরা শতকরা করা নব্বই জন মুসলমান অন্যান্য ধর্মের যারা আছে তারাও আদান শুনে কোরানের তেলাওয়াত শুনে মসজিদ দেখে মাদ্রাসা দেখে অন্তত ঢাকা শহরকে দেখি যে আমরা ঢাকা শহরের আরেকটা নাম মসজিদের শহর কিসের শহর কিসের শহর মসজিদের শহর ঢাকা শহরে এত মসজিদ পৃথিবীর অনেক দেশে শহরে এত মসজিদ খুঁজে পাওয়া যায় না তো বাংলাদেশে যেখানে পাঁচ অক্ত আজান হয় মসজিদ মাদ্রাসা কোরআনের তেলাওয়াত মুসলমানদের সংখ্যা বেশি এই দেশে অন্য ধর্মের লোকজন ইসলামের অনেক কিছু জানে না জানে না বলেন জানে না জানে না ইসলামের অনেক বিষয় অনেক কথা অনেক বাণী অন্য ধর্মের লোকজনেও জানে যে আমাদের দেশে জন্মের কারণে হা মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে আর হা মসজিদ মাদ্রাসা বেশি হওয়ার কারণে পরিবেশের কারণে আমরা অনেকে ভালো কাজ করি করতে বাধ্য হই ঠিক না বেটি বলেন ঠিক না বেটি পরিবেশের কারণে অনেকে ভালো কাজ করতে বাধ্য হই অনেকে অনেকে ইচ্ছা নাই তবু ভালো কাজ করি আছে না নেই বলেন আছে না নাই আমাদের সমাজে আমাদের বাংলাদেশের এই সুন্দর চিত্রটা পৃথিবীর অনেক জায়গায় হত খুঁজে পাবেন পাবেন না পৃথিবীর অনেক দেশ সমাজ আছে যেখানে আপনি ভালো কাজ করার পরিবেশটাই পাবেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ভালো কাজের পরিবেশ এখনো আছে না নাই বলেন আছে না নাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই না চাই না চাই না চাই না তবে একটি বিষয়ে সতর্ক হওয়া উচিত তা হলো আমরা ইচ্ছায় অনিচ্ছায় অথবা পরিবেশের কারণে অনেক ভালো কাজ করি কিন্তু ভালো কাজ যে করলাম আপনি আর আমি ওই ভালো কাজটা নিজের পুঁজি হিসেবে ধরে রাখতে ধরে রাখতে হবে হবে কিন্তু অনেকেই পারি অনেকেই পারি হ্যাঁ কথাটা এই জন্য বলছি ইবাদতের ক্ষেত্রেও আমরা অনেকেই অনেক ইবাদত করি অনেকেই অনেক ভালো কাজ করি অনেকেই পাঁচ ওয়াক্ত সালাত রোজা যাকাত হজ এমন অনেক ইবাদত করি সমাজ কল্যাণ করি মানুষের উপকার করি কিন্তু সতর্ক হওয়া উচিত যেমন উন্নয়ন ধ্বংস হয়ে যায় দুর্নীতির কারণে মতো। করে। নিজে যত তাও সংরক্ষণ করতে হবে যদি না পারলাম তাহলে আপনার আমার ইবাদত আপনার আমার ভালো কাজটাও তলাবিহীন ঝুড়ির মতো হয়ে যাবে কিসের মতো হবে জুলে বলেন কিসের মত হবে তলাবিহীন জুরি রাখবেন হারিয়ে যাবে রাখবেন তার মানে এটা আরো একটা উদাহরণ যদি দেই যারা মাছ ধরতে যায় মাছ শিকার করতে যায় জেলে তারা মাছ ধরে রাখে এমন ঝুড়িতে যেখানে মাছ থাকে যদি এমন হয় তলা নাই তাইলে সারা দিন সারা রাত মাছ ধরলো রাখলো চলে গেল তাইলে পণ্ড শ্রম তাইলে কি তাইলে শ্রমটা কাজে লাগলো না বন্ধুগণ আমরা যেমন বুঝলাম উদাহরণে ঠিক এমনি করে আমাদের বোঝা উচিত আমরা অনেক ইবাদত করি ভালো কাজ করি কিন্তু কি করলে কিসের দ্বারা আপনারা আমার সব ইবাদত ধ্বংস হয়ে যাবে এটা জানা উচিত না উচিত না বলেন উচিত না উচিত না বন্ধুগণ অনেকগুলো কারণ তবে আজকে কেবল দুইটি কারণ বলবো কয়টি কারণ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন কে কে কান কারা করে শুনতে চান হাত তুলেন দিন আল্লাহ সবাইকে তৌফিক দিন জুড়ে বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন বন্ধুগণ কেবল দুইটি কাজ দুইটি কাজ যদি কেউ করে তাহলে যত ভালো কাজ সে করুক সব ধ্বংস হয়ে যাবে তলাবিহীন ঝুরির মতো কিছুই তার কাছে থাকবে থাকবে দুইটি কাজ এর মধ্যে এক নাম্বার যে কাজের কারণে সব ধ্বংস হয়ে যাবে এই কাজটার নাম হলো শির কি নাম যারা বলেন কি নাম শিরক শির আরবি ভাষার শব্দ যার বাংলা অর্থ হলো অংশবাদ অংশ স্থাপন করা কার সাথে শরীক করা কার সাথে বান্দেগণ আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যদি কেউ অংশ করে আল্লাহ তাআলার সাথে কাউকে যদি কেউ শরীক করে তাহলে যত ভালো কাজ সে করুক না কেন সব ধ্বংস হয়ে যাবে কার কথা বলেন কার কথা অনেকে প্রশ্ন করতে পারেন শিরক যারা করে তারা তো মুশরিক কিন্তু আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ১২ নাম্বার সোরা সোরা ইউসুফের একশো ছয় নাম্বার আয়াতাল কেরিমাতে বলেছেন কে ঠিকানা দিলাম কয় নাম্বার সোরা ১২ নাম্বার সোরা সোরা ইউসুফের একশো ছয় নাম্বার আয়াতাল কেরিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন ইমানদার আমরা যারা ইমান এনেছি অনেকে ইমান এনেছি বলে বুক বেঁধে বসে আছি ভালো কাজ করছি জান্নাতে যাব কিন্তু জেনে রাখা অনেক ইমানদাররাও শিরিক করে ফেলে কে বলেছেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ১২ নম্বর সূরা সূরা ইউসুফ একশো ছয় নাম্বার আয়া তালকেরি মাতে বলেছেন ওয়ামা ইয়ো মেন এক সারোহম বেল্লাহে এল্লা ওয়াহম মশরে কু আমার সাথে পরেন ওয়ামা ইয়ো মেন এক সারোহম বিল্লা পহমমসির কুন। রম্পুলা আলাবিীন বললেন, অনেকেই ইমান আনে ইমানদার বলে দাবি করে কিন্তু অধিকাংশ ইমানদার অধিকাংশ ইমানের দাবিদারেরা অধিকাংশ ইমান আনয়নকারীরাই শির্কে লিপ্ত হয়ে যায় বলেন না নাহুদু বিল্লাহ চিৎকার করে বলেন না অনেক নামাজ অনেক রোজা অনেক হজ অনেক জাকাত দেয় কিন্তু শিরিক যদি করে আল্লাহ বললেন নামাজিরাও শিরিক করে রোজাদারেরাও শিরিক করে হজকারীরাও শিরিক করে ইমানদার শিরিক করে অধিকাংশ ইমানদাররা কি করে কি করে শিরিক করে শিরিক মানে আল্লাহর সাথে শরিক করে আল্লাহর উলহিয়াতে শরিক করে আল্লাহর রুবিয়াতে শরিক করে আসমা আর সিফাত আল্লাহর নাম আর গুনা বলিতে শিরিক করে আসে না নাই বলেন আসে না নাই আল্লাহকে একমাত্র প্রকৃত সত্য মাহবুদ মানতে হবে না হবে না হবে না হবে না আমরা যে আমরা যে পবিত্র বাক্যটি পড়েন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো প্রকৃত কোন মা নাই কে ছাড়া কে ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া আর কোন প্রকৃত উপাস্য মা নাই বন্ধুগণ কিন্তু আফসোস অনেকে আছে বলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কবর কে সেজদা করে আছে না নাই বলেন আছে না নাই অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় আছে না নাই বলেন আছে না নাই অনেকে আছে বলে কিন্তু ভরসা আল্লাহর উপরে করে না অন্যের উপরে করে আছে না নাই এই যে কাজ এর দ্বারা শিরিক করে কার সাথে যদি বলেন কার সাথে শরিক করে ইমানদার যারা দাবি করে তারা অনেকেই শিরিক করে ফেলে আল্লাহ তালা বললেন অনেক ইমানের দাবিদার শিরিক করে আর আমরা তাই শিরিক করব করব রাজি আছেন কে কে রাজি আছেন শরিক শিরিক করব না বলেন হে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে মুক্তি দাও তোমার কাছে ক্ষমা চাই আমরা জেনে কুকু কোন শিরিক করলে আমরা না জেনেও যদি শিরিক করি তোমার কাছে অগ্রিম ক্ষমা চাই বলে না আমি আরও জেনে বলেন আমি শিরফ যদি কেউ করে যত ভালো কাজ করুক সব কি হয়ে যায় কি হয়ে যায় এবার শুনে ছোট্ট অনেক লম্বা কথা বলবো না ছোট্ট দলিন্দি আল্লাহ রফুল আল আমিন কোরহান আল কেরিমেদ সোরাতুজ্জুমার উনচল্লিশ নাম্বার সোরাফ সোরাটুজ্জুমার এরাবুল আল আমিন মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে ড্রেস করে বলেছেন কে জুনে বলেন কে বলেছেন আল্লাহ তালাব আল করহান আল কেরিমেদ নাম্বার সোরাফ

ليحبطن ça, ça فت يحبطن لا, لا يحبطن عملك ولا تكونن من الخاسرين كاركوتا قرن نامار قرن وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَهْدِيَنَّكَ আল্লাহ বললেন আর নিশ্চয় আমি হে বিশ্বনবী আপনার প্রতি ওহি করছি আপনার আগে যারা এসেছিলেন তাদের প্রতি করেছি এই লাইন আশ্রাক্তা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরিক করেন কে বলছেন জুরে বলেন কে বলছেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে অ্যাড্রেস করে বলছেন বিশ্ব তো শিরিক করেন নাই করবেনও না আল্লাহ জানেন কিন্তু আমাদের শিক্ষার জন্য নবীজিকে বিশ্ব নবীকে হেদাবত করে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন নবী আপনিও যদি শিরিক করেন তাহলে লায়াহবাতান নাআমালুক আপনার আমল সব ধ্বংস হয়ে যাবে আমল কি হয়ে যাবে এক্কেবারে ধ্বংস বটমলেস বাস্কেটের মতো রাখবে হারিয়ে যাবে কার কথা জোরে বলেন কার কথা নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন যত ইবাদত করেন ইবাদতের প্রতিদান পাওয়ার জন্য ইবাদত সতর্ক হিসেবে অবশ্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে শিরকের পাপ করলে যত ভালো কাজ করলেন সব সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা তার হাবিবকে বলেছেন আপনি বিশ্ব আমাদের শিক্ষার জন্য বলেছেন আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে এতটুকু বলে আল্লাহ থামেননি বলেছেন ওয়ালা তাকুনন নামিনাল খাসিরিন আর অবশ্যই 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 আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং বিশ্ব নবীকে আল্লাহ তালা যেখানে বললেন শিরিক করলে বিশ্ব নবীর আমল আল্লাহ ধ্বংস করে দেবেন আর তিনিও ধ্বংস তাদের খাসির খাসিরিনদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন ওখানে আপনি আর আমার সতর্ক থাকা উচিত না উচিত না রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন মরার কেউ যদি মেরে ফেলতে চায় তাও যদি শিরিক করার কথা বলে তব মৃত্যু আলিঙ্গন করব শিরিক করব না রাজী আছেন কে কে রাজী আছেন আল্লাহকে হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আমাদেরকে ঈমান শিরিক মুক্ত দাও বলেন আমিন আর জোরে বলুন আমিন বন্ধুগান আমরা শুনলাম বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বললেন তিনিও শিরিক করলে তার আমল সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বললেন তিনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অনেকে প্রস্ত করতে পারেন এখানে তো আল্লাহ অতীতের নবীদেরকেও বলেছেন তবে আরো নির্দিষ্ট করে জানতে চাই তাহলে শুনুন আল্লাহ তালা ওর আনাল করিমের ছয় নাম্বার সৌরা সৌরাতুল আনাম সৌরাতুল

মতান্তরে সাতাশ জন্নবীর নাম বলেছেন তবে সোরাতুল আনহাম ছয় নাম্বার সোরা আল আন আমের অষ্টআশি নাম্বার আয়াত আলকেরিম আর আগে আগে রব্দুল আল আমিন প্রায় পনেরো জন বা ষোলো জন্নবীর নাম বলেছেন বলেন না সুবহান্মা রব্দুল আল আমিন তিনি বলছেন তিরাশি চুরাশি পঁচাশি সিয়াশি সাতাশি ইয়াতিমা গুলোতে প্রথমে বলছেন ইব্রাহিম আলী ইসালামের কথা তারপরে বলছেন ইসহাক ইয়াকুব তারপরে বলছেন নোহ তারপরে বলেছেন দাউদ তারপরে বলেছেন সুলাইমান তারপরে বলেছেন আইয়ব তারপরে বলেছেন ইউসুফ তারপরে বলেছেন মুসা তারপরে বলেছেন হারুন তারপরে বলেছেন জাকারিয়া তারপরে বলেছেন ইয়াহিয়া তারপরে বলেছেন ঈসা তারপরে বলেছেন ইলিয়াস তারপরে বলেছেন ইসমাইল তারপরে বলেছেন ইয়াসা তারপরে বলেছেন ইউনুস তারপরে বলেছেন লুত রব্বুল আলামিন এই নবীগণের নাম বলে বলে রব্বুল আলামিন তারপরে বলছেন রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন ওয়ালাউ ওয়ালাউ আশরাকু ভালো করে শুনবেন পাই 15 জন প্রায় 15 জন 16 জন নবীর নাম এক এক করে বলে বলে রব্বুল আলামিন বললেন ওয়ালাউ আসর কোলা বেত আ নোহ্ মা আল্লাহ তালা বললেন এই নবীগনের নাম বলে বলে এই নবীগণ যদি এই নবীগণ যদি শিরিক করেন তাহলে আল্লাহ তালা এই সব নবীর সব আমল ধ্বংস করে দেবেন কে জোরে বলেন না কে আল্লাহ কেবল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কথা বলে আমাদেরকে সতর্ক করেননি বরং নাম ধরে ধরে এই নবীগণের নাম বলে বলে বলেছেন নবীরা নবীরা যদি কেউ শিরিক করে তাহলে আল্লাহ তাদের আমল সব ধ্বংস করে দেবেন তার মানে আমাদের জন্য সতর্ক আমাদের জন্য রে দেলার আমাদের জন্য লাল পতাকা কে দিয়েছে কে দিয়েছেন তাই মৃত্যুর মুখমুখি হয় শিরিক করব না রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কারণ শিরিক যে করে তার সব আমল ধ্বংস হয়ে ধ্বংস হয়ে

যদি কারো মধ্যে থাকে তাইলে সে নামাজি হোক রোজাদার হোক হস করুক জাকাত দিক যত ইবাদত করুক না কেন তার ইবাদত সব ধ্বংস হয়ে যাবে বলেছেন কে কে বলেছেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটি কারণ আল্লাহর কথা থেকে আমরা শুনি ঠিকানা নিয়ে যান 47 নাম্বার সূরা আল কোরআন আল কারীমের 47 নাম্বার সূরা বিশ্ব নবীর নামে সূরা সূরাতু মুহাম্মদ সূরাতু সূরাতু মুহাম্মদ ঘরে যায় মিলায়ে দেখবেন সূরাতু মুহাম্মাদের 32 নাম্বার আয়াত আল কারীমা কত নাম্বার আয়াত আল কারীমা

ধ্বংস করে কে দেন কে দেন আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন আল্লাহর সাথে শরীক করলে সব আমল ধ্বংস হয়ে যায় আর বিশ্ব নবীর সাথে যদি কেউ বিরোধিতা করে তাইলে আল্লাহ তাআলা তার সকল আমলকে ধ্বংস করে এবার বিশ্ব নবীর সাথে বিরোধিতা তার মানে টাকি কোরআন কে আমরা প্রশ্ন করলাম বন্ধু কোরআন তুমি আমাদেরকে একটু বলো নবীজির বিরোধিতা মানে কি কোরআন আল করিম আমাদের সামনে তাহলে বলে বন্ধু তুমি উনপঞ্চাশ নাম্বার সোরা সোরা তু সোরাতুল হুজরাতে যাও উনপঞ্চাশ নাম্বার সোরা সোরাতুল হুজরাতে আল্লাহ তালা নবীজির বিরুদ্ধাচরণ মানে কি আল্লাহ নিজে কোরআন আল করিমে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর কোরআন আল করিমের ব্যাখ্যায় তা হলো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লি বাদিন বাতা তাহবাত আমালুকুম আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ তালা বললেন ওই ইমানদার সত্যি যদি ইমান এনে থাকো তাহলে নবীজির কথার নবীজির আওয়াজের উপরে নবীজির কথার উপরে তোমার আওয়াজ তোমার কথাটা উঠায়ও উঠায়ও নবীজির আওয়াজের উপরে তোমার আওয়াজ যাতে না হয় নবীজির কথার উপরে তোমার কথা যাতে না হয় আর নিজেরা নিজেরা কথা বলতে গিয়ে একজন আরেকজনে কথা বলতে গিয়ে কখনো কখনো রাগ করে উচ্চ আওয়াজে বলো নবীজির কথা আসলে এমন নবীজির উপরে নিজের কথা উচ্চ আওয়াজে বলো যদি এমনটা করো তাহলে আনতাহবাত আমালুকুম তোমার সব আমল ধ্বংস করে দেবেন কে জুরে বলেন কার কথা কার কথা আল্লাহ নিজে সতর্ক করে দিলেন বিশ্ব নবীর আওয়াজের উপরে আমার আওয়াজ আপনার আওয়াজ হবে না বিশ্ব নবীর কথার উপরে আপনার আমার কথা হবে না 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 এই আয়াত আল করিমার বাস্তব ব্যাখ্যা ফুকাহা আইম্মা মুস্তাহিদিন করেছেন এটা সত্য নবীজি যতদিন জীবিত ছিলেন ততদিন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন কথা বলতেন যদি কেউ বিশ্ব নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন আল্লাহ সতর্ক করে দিলেন তার সকল আমল ধ্বংস করে দেবেন কে শুধু তাই না অপরদিকে যারা বিশ্বনবীর সামনে নিজের কণ্ঠস্বর নিচু রাখে নিজের কণ্ঠস্বর নিচু রাখে নিজের কথাকে নবীজির কথার নিচে রাখে আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন উলাইকালযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সামনে নিজের কণ্ঠকে নিচু রাখে হাবিবের আওয়াজের নিচুরাকে নিজের আওয়াজ হাবিবের কথার সাথে নিজের কথাকে নিচু রাখে আল্লাহ তাদের হৃদয়কে উত্তি পরীক্ষায় উত্তীর্ণ করে দিয়েছেন ইমানের জন্য তাকুয়ার জন্য তাদের জন্য রয়েছে ক্ষমা আর অতিক শ্রেষ্ঠ আজিম পুরস্কার বলেন না সুবাহ পেলাম যারা নবীজির আওয়াজ নবীজির আওয়াজের উপরে আওয়াজ করে তাদের আমল হয়ে ইমান আর তাক হৃদয়টা পরিপূর্ণ আল্লাহ তারা তাদেরকে পুরস্কার দেবেন তাদেরকে ক্ষমা করে দেবেন আমরা ওই দলে থাকতে চাই না চাই না বলেন চাই না চাই না হ্যাঁ আইম্মা ফুকাহা মুস্তাহিদিন বলেছেন নবীজি বেঁচে নাই নবীজির কবর মদিনায় মসজিদ আর নববী রাঙ্গিনায় ওখানেও যে কেউ যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে সেও নিচু আওয়াজে ছোট আওয়াজে চিৎকার না করে নিজেরা কথা বলতে গিয়ে উচ্চ আওয়াজে বলবে না 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 এর আরেকটা অর্থ হলো যখনই

হা নবীজির কথা নবীজির কাত। নবীজির সমর্থন নবীজির গুণাবলী তখন আমার আমার আপনার সাথে লাগে না আমি আপনি হয়তো আমল করি না হতবা আমি আপনি প্রথম শুনলাম তাই বলে নবীজির কথা শুনলে গায়ে যাতে এলার্জি না আসে বুঝাতে পেরেছি আমি কি বুঝাতে পেরেছি কিন্তু আফসোস আজকের বাংলাদেশে অনেক ইমানের দাবিদার অনেক নামদারী মুসলমান আছে নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্থন নবীজির গুণাবলী শুনলেও গায়ে কে আপনারা কথা বুঝেছেন না বুঝেন নাই জেনারা কাউচিত যদি কারো এমন হয় আল্লাহর ওয়াস্তে তৌবা করেন এখনি নাইলে যত ভালো কাজ করেন সব বটমলেস সব কি হবে হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খুঁজে পাবেন খুঁজে পাবে বিশ্বনবীর কথা শোনা মাত্র সামিয়ে নাও আতা না বিশ্বনবীর কাজ শোনা মাত্রই মাথা নিচু করে শুনবো আমল করব। বিশ্বনবীর সমর্থন বিশ্বনবীর গুণাবলী হাদিস অথবা সুন্না পাইলে যেটা সহি যেটা আমাদের কাছে বিশুদ্ধ প্রমাণিত পাওয়া মাত্রই অবশ্যই মাথা পেতে নিতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান দিকে বলেন হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব আমাদের আমলগুলো সংরক্ষণের তৌফিক দাও আমাদের আমল যাতে ধ্বংস না হয়ে যায় আর এমন কাজ আমরা কেউ যাতে না করি বলেন আমিন। জরে বলে আল্লাহুম আমিন। হাত নামান বন্ধুগণ দুইটি বিষয় বললাম। একটি হলো শিরিক। যারা শিরিক করে তার সব কাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর একটি হলো রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কথা শুনলে যদি কয় না চিৎকার করে আওয়াজ করে মস্কারি করে আসে না বলেন আসে না আপনি যেই হন না কেন যখনই হাদিস যখনই সুন্না বিশুদ্ধ বলে প্রমাণিত হলো নবীজির কথা কাজ সমর্থন আর গুণাবলী ইমানের দাবি আপনার ভালো কাজ সংরক্ষণের দাবি মেনে নেবেন আমল হয়তো করতে পারেন না অনেক বিশুদ্ধ হাদিস আমরা হয়তো সব আমল করতে আছেন নাকি সবাই পারে সব পারি না কিন্তু অনেক কপাল পুরারা আছে আমল করে না আবার অ্যালার্জিও অ্যালার্জিও গায়ে আগুন আল্লাহর वास्ते এমন যারা বলে গেলাম এই গভীর রাতে কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করেছে অন্তত এক দুইটা আমল যদি নিজেরা করতে পারি অবশ্যই আমরা নিজেদের ভালো কাজের প্রতিদান কার কাছে পাবো কার কাছে পাব আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিয়ে ভালো কাজের প্রতিদান আমাদেরকে দেবেন আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন এই দুইটি বিষয় অনেকগুলো বিষয় কেবলই দুইটি আজকে বলতে পারলাম আর কখনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ কারণ আমরা অনেক ইবাদতের চেষ্টা করি কিন্তু ইবাদতের প্রতিদান পাব না যদি তা ধ্বংস হয়ে যায় আর ইবাদত ধ্বংস করে ফেলে শিরক আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেও যে মানে না নবীজির আওয়াজের উপরে নিজের আওয়াজ নবীজির কথার উপরে নিজের কথা নবীজির কথার উপরে কমুক্তমুকের কথা প্রাধান্য যদি দেয় তাইলে তার কোনো কাজে উপকার পাবে الله تعالى در شبيك بجار أمد كررت فيدي هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته